নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় 10 ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশ করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অথচ ওই দিন প্রেস ক্লাবের সামনে শোডাউন করে বিএনপি। এক দলকে অনুমতি দেয়া আরেক দলকে না দেয়ায় প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। এর একদিন পরেই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত এল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির অনুরোধ, 18 ডিসেম্বর থেকে নির্বাচন বাধাগ্রস্ত হয়, ভোটাররা নিরুৎসাহিত হয় এমন রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে, তবে ভোটের প্রচারণা চালাতে পারবে রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতারা বলছেন রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অধিকার কারো নেই, সরকারের প্রেসক্রিপশনে ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা। 18 তারিখ থেকে দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে নাকি? যদি জরুরি অবস্থা জারি না হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বা চিঠি লেখার। আমরা মনে করছি এইটা এক্সিকিউটিভের প্রেসক্রিপশান মোতাবেক। এক্সিকিউটিভ হয়তো একটা প্রেসক্রিপশান দিয়েছে যে আপনি এই কাজটা করেন, সেই প্রেসক্রিপশান মোতাবেক নির্বাচন কমিশন চলছে, যে কারণেই বললাম যে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই সেই কাজটা করছে। 100% বিশুদ্ধ ব্রাস ম্যাটেরিয়াল ও উন্নত মানের কার্টিজের তৈরি আরএফএল বাথরুম ফিটিংস। ইসির সংবিধান বহির্ভূত আদেশ নির্বাচন বর্জনকারী দলগুলো মানবে না বলেও জানান তারা। নির্বাচন কমিশন মধ্যে বাংলাদেশে মগের মূল্য পেয়েছে, ওনার কি ক্ষমতা আছে ইলেকশন কমিশনের মৌলিক অধিকার রহিত করার জন্য? দেশে কি সামরিক শাসন জারি হয়েছে না জরুরি অবস্থা জারি হয়েছে? তার এই বক্তব্য মনে হয় তাই তো, তার এই বক্তব্য বর্জিত হইতে পারে যারা নির্বাচন করতেছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোষর, অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্যাকেজে যেভাবে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু 18 কোটি মানুষের জন্য প্রযোজ্য নয়, ভোটারদের জন্য প্রযোজ্য নয়, অন্য কোনো রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য নয় যারা নির্বাচন করতেছে না। নির্বাচন করার অধিকারও যেরকম আছে নির্বাচন বর্জন করার অধিকারও সবারই আছে। বা সমাবেশ করা তো সাংবিধানিক অধিকার, এবং এই সাংবিধানিক অধিকারকে কোনো অথরিটি এইটা কী বলে এইটার বিরোধিতা করতে পারে না এবং এটা বন্ধ করতে পারে না। যদি সেটা বন্ধ করে তাহলে সেখানেও সেটা মানবাধিকারের লঙ্ঘন হবে, সেটা দেশের সংবিধানের লঙ্ঘন হবে। নির্বাচন ঠেকানোর পরিকল্পনায় এগোতে থাকা বিএনপি 18 ডিসেম্বর থেকে নতুন ধাপের আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর আগে 16 ডিসেম্বর বিজয় র্যালির মাধ্যমে ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।